بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الذي له على الخلق شؤون وأطوار، يفعل ما يشاء ويختار، وهو على كل شيء مختار. خلق الإنسان فطر الجان، بعظيم منته نزل القرآن، جعله بين الحق والباطل الفرقان. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له، لا شريك له في ألوهيته ولا في ربوبيته، لا في مجده ولا في شرفه، لا في إبداعه ولا في إيجاده، لا في توحده ولا في تفرده. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بعثه الله عز وجل بالرحمة العظمى، جعله الله عز وجل الرحمة العليا. نسأل الله تعالى ينزل بحور فضله عليه وإلى آله وأصحابه الذين هم كانوا متدينين بتدينه، متخلقين بأخلاقه، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم حيث قال: إني بعثت رحمة. মাদানী সমাজ কল্যাণ পরিষদ গঙ্গাদিয়া মালিগ্রাম বিয়ানীবাজারের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের মুহতারাম সাদরে কেরামী, সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, বিশ্বের নবী, রহমতের নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সকল আসমানি কিতাবের সংরক্ষক কিতাব, পবিত্রতম কুরআন শরীফ নাজিল করেছেন। এমন এক মুহূর্তে সেই পবিত্রতম কুরআনের নুজুল বা অবতরণ ঘটছে যে সময় সারাটা দুনিয়া ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, নির্যাতন, সব ধরনের হিংস্রত্বের দ্বারা একদম আছিল আচ্ছাদিত। রহমতের নবী যখন আবির্ভূত হইলা এবং পবিত্র কোরআনের আহ্বান দুনিয়ার সামনে পেশ করলা, মানুষ গ্রহণ করল, সকল অশান্তি দূর হইল, বেহেশতি পরিবেশ সৃষ্টি হয়ে গেল। কোরআন শরীফের নুজুলই হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে ঘটছে সকল যুগের, সকল কালের, সকল ফিতনার মোকাবেলায়। আপনাদের সামনে আমি আসলে
অসুস্থ ক্লান্ত, প্রায় 6:30টায় মৌলভীবাজার টেকিয়াগাড়ি ছাড়ছি আর এই আপনার কাছে ইয়ে পড়ছি। এর ভিতরে আমি একটা ছাও হয়েছি না, আমি এমনিতেই দুর্বল। এরপরও আপনারা এখানে আসার আমার একটা মুখ্য উদ্দেশ্য আছে, এই গঙ্গা দিয়ার মাটি আমার কাছে খুবই প্রিয় এবং মর্যাদা সম্পন্ন। এই মাটিতে কিয়া জন্মগ্রহণ করছেন আতহারালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যা দুইও মাদ্রাসায় আমি যাই গেছি, সেহেতু এই মাটির সাথে আমার একটা অন্তরের সম্পর্ক। শুধু হাজির ওয়াই লক্ষ্য, এই ফিতনা ফাসাদ অশান্তি দূর করার ব্যবস্থা তিলাওয়াতকৃত আয়াতের মাঝে আপনারা অবশ্যই অনুভব করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আল্লাহ তাআলা কইছেন রহমত, নবীজির পরিচিতি আল্লাহ দিছেন কিতাব হইয়া হওনা রহমত হইয়া, নবীজির কতখান রহমত, অর্ধেক কান্না সারাটা হওনা সারাটা নবীর রহমত, নবীর হতা রহমত, নবীর আমল রহমত, নবীর হায়াত রহমত, নবীর মত রহমত, নবীর জীবন চরিত রহমত, আপাদ মস্তক রহমত। সেই রহমতে যারা গ্রহণ করব তারা ফিতনা ফসাদ যেগুলা লানতের কারণ ওইগুলা থেকে বাঁচি যাইব। সুতরাং সার কথা, এই রহমতের নবীর আচরণ রে বিধান রে যারা নিজের জীবনে প্রতিফলিত করব, এরা রে ফিতনায় পাইত না, ফসাদে পাইত না। কোরআন শরীফের ব্যাপারও আল্লাহ ওই হতে কইছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের লাগি রহমত, যেখানে রহমত তাই এখানে লাগানোর যায়, আর যেখানে লাগানো তাই এখান থেকে রহমত যায়, লাগানো তার রহমত দুটা একত্রিত হইতে পারে না। পরিষ্কার কথা, এই কোরআন আর নবীজির সিরত এইগুলো হইল রহমত আহরণ করার ব্যবস্থা, লানতের প্রত্যেকটা বাস আর একটা ব্যবস্থা। আপনারা তাফসিরুল কোরআনের বিরাট উদ্যোগ নিয়েছেন, অত্যন্ত পবিত্র উদ্যোগ, আপনারা সেই পবিত্র উদ্যোগ আল্লাহ তাআলার কাছে গৃহীত হোক, এটি আমার কাম্য। আমার জন্য দোয়া করবা, আমিও আপনার জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করো কা করতানি দোয়া, আমি তো দূর থেকে এলাম, দোয়া দিতে নেই আমারে মাতন না গুসা করছেন না যা মাতন না। দোয়া করো কা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক আল্লাহুম্মা সাল্লি আলা জামিআল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাহুম্মা সাল্লি আলা খাতামিন নাবিয়্যিন শাফিউল মুজনিবিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন وأهل بيته وعترته الطيبين اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم إنا نعوذ بك من فتنة المحيا وفتنة الممات وفتنة المسيح الدجال اللهم إنا نعوذ بك من سوء العلم وسوء العمل سوء الحال وسوء القال سوء الفقر وسوء الغنى
سوء الحياة وسوء الممات، نعوذ بك يا الله من سوء الحساب. اللهم إنا نسألك إيمانا كاملا، علما نافعا، عملا صالحا، قلبا خاشعا، لسانا صادقا ذاكرا، رزقا واسعا، كسبا حلالا طيبا مباركا، والتوبة نصوحا، والتوبة قبل الموت. نسألك يا الله التوبة قبل الموت، التوبة قبل الموت، والراحة عند الموت، والراحة عند الموت، والراحة عند الموت. الله এত বুজুর্গের সাথে আমি আর তুলছি আল্লাহ, আল্লাহ তোমার ওলি হলের সাথে আর তুলছি। আমার বিশ্বাস এরা সকল তোমার ওলি আল্লাহ, আল্লাহ তারার লাগে আর তুলছি আল্লাহ। আল্লাহ মৌতের সময় আমাদের কষ্ট দিও না, মৌতের সময় কষ্ট দিও না। মৌতরে বড় বয় হয় আল্লাহ, চব্বিশ ঘন্টা মৌতরে বলতে পারি না কি অবস্থায় মৌত হইব, কি অবস্থায় মৌত হইব আল্লাহ। মৌতরে এত বয় হয় আল্লাহ, আল্লাহ আমরা কষ্ট দিও না মৌতের সময়, আমরা কষ্ট দিও না, আমরা কষ্ট দিও না মৌতের সময়, কষ্ট দিও না। ইমান দিও, দৌলতে ইমান দিও, দয়াল নবীর দীপ্তিমান চেহারা দেখাইয়া দেখাইয়া আমরা জানান নিও, নবীজির সুন্দর চেহারা দেখাইয়া আমরা কলিজার আগুন নিবাইলি আল্লাহ। প্রতিদিন কবর দেখি আল্লাহ, কবর দিদিন দেখি কবর কেমনে তাম কবর, তুই আইব ফারিয়া তুই আইব, কেউ যাইত না সত্যি, কেউ যাইত না সত্যি, কেউ যাইত না সত্যি, কেমনে থাকব অন্ধকার কবর কেমনে থাকব, দেখলেই তো ভয় লাগে আল্লাহ কেমনে থাকব আল্লাহ, কেমনে থাকব। আল্লাহ ইমানের বাতি জ্বালাই দিও আল্লাহ, কুরআনের বাতি জ্বালাই দিও আল্লাহ, ইয়া আল্লাহ দয়ার নবীর কবরের সাথে সম্পর্ক লাগাই দিও, আপনারে আপনারে মায়া করি আল্লাহ, কত মায়া করি আপনারে মানুষ বানাইছো আল্লাহ, তুমি তো মানুষ বানাইলে, দয়ার নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলে, দয়া করি আমরা ইমান দান করছো আল্লাহ, আল্লাহ তোমার এত দয়া, তোমার দয়া শেষ নাই আল্লাহ, আপনারা জ্বালাই নিতে আগুন দিয়ে, আপনারা শান্তি কাটাই নিতে আমরা আগুনের জ্বালা শুনতে পারতাম না আল্লাহ, আল্লাহ তোমার রহমতের কত মাঝে ভিক্ষা চাই, আপনারা আগুন দিয়ে জ্বালাইও না, আপনারা শান্তি কাটাই। صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، آمين برحمتك يا أرحم الراحمين.